আজ সকাল 12টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় মূল্যবোধ পুনরুদ্ধার জাতীয় কমিটি। উক্ত মানববন্ধনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আব্দুল হক বলেন, আটটি হাইকোর্ট স্থাপন করা হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে সোনালী উন্নয়ন করেছেন, আকাশচুম্বী উন্নয়ন করেছেন, সে উন্নয়ন আরও বিকশিত হবে। কারণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছেন, সে উন্নয়নের সাথে এই জনমানুষ, এই তৃণমূল মানুষেরা যদি এই আটটি বিভাগে হাইকোর্ট স্থাপন করা হলে তারা উন্নয়নকে হাতের কাছে পাবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা ধোয়া করবে, বিচার প্রার্থী মানুষের সুবিধা হবে, তারা খুব দ্রুত এবং স্বল্প ব্যয়ে এই বিচার তাদের হাতের নাগালে পাবে। বর্তমানে যে হাইকোর্ট রয়েছে, যে সুপ্রিম কোর্ট রয়েছে, এখানে গরিব মানুষদের আসতে, হোটেলে বসবাস করতে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদেরকে অনেক ব্যয় করতে হয়। দেখা গেছে যে 2% জমির জন্য, 3% জমির জন্য 50,000 টাকা বা 1,00,000 টাকার জমির জন্য তাদেরকে হাঁড়ি পাতিল বিক্রি করে ঢাকায় আসতে হয়। এটি উন্নয়নের একটি পরিপন্থী। কাজেই আমরা এটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরে আনার জন্য এবং এই গণমানুষের সচেতনতার জন্য, ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়ার নজরে আনার জন্য, সুনজরে আনার জন্য আমরা রাজপথে এসেছি যে আটটি বিভাগে আটটি হাইকোর্ট স্থাপন সহ মুক্তিযুদ্ধের চেতনায় যে সমস্ত আইনজীবী রয়েছেন, যে সমস্ত আইনজীবীর মধ্যে মুক্তিযোদ্ধা রয়েছেন, তারা যদি বিভিন্ন রকম দায়িত্বে, গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা আমাদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পায়, তাহলে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করা সম্ভব, দেশকে আরও উন্নয়ন করা সম্ভব, মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করা সম্ভব। আমাদের সকল উন্নয়ন মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে, আমাদের সকল উন্নয়ন বঙ্গবন্ধুর আদর্শকে ঘিরে, সকল উন্নয়ন আমাদের 71-এর স্বাধীনতার স্বপ্নকে ঘিরে, সেই সকল উন্নয়নের চূড়ান্ত একটি পর্যায়ে আমরা উন্নীত হতে পারবো যদি আটটি বিভাগে হাইকোর্টের আটটি বেঞ্চ স্থাপন করা হয়। এটি মানুষের দীর্ঘকালের একটি স্বপ্ন, দীর্ঘ সময়ের একটি বিচার করতে প্রার্থী মানুষের দাবি এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে হাজার উন্নয়ন রয়েছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বাংলাদেশে যে পদ্মা সেতু হচ্ছে, বাংলাদেশে যে মেট্রো রেল হচ্ছে, বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি হচ্ছে এবং নানান রকম উন্নয়ন হচ্ছে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হচ্ছে, এই সকল উন্নয়নের সাথে সাথে বিচার প্রার্থী মানুষের জন্য আমরা যদি বিচারকে তাদের হাতে নাগালে নিয়ে যেতে পারি, আইনের সংস্কার করতে পারি, বিচারের সংস্কার করতে পারি, তাহলে আর এ দেশে কোনো অপর্যাপ্ত কিছু থাকবে না, যার পর নাই আমরা উন্নয়নের সিঁড়িতে পৌঁছে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরিফুর রহমান কিরণের ক্যামেরায় রফিকুল ইসলাম রাফির রিপোর্টে 71 বাংলা নিউজ ডেস্ক।